তো বললি যে যা আমি ফোন করে তোকে আবার ফোন করলাম, তখন আমার গৌরব হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি বরযাত্রী, তো সবাই মিলে, আর আজকে আমাদের বাড়ির পাশে একটা দাদার বিয়ে আছে, তো আমরা সেখানেই চলে এসেছি সবাই মিলে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা এখন বিয়ে বাড়ির বাইরের গেটে দাঁড়িয়ে আছি, তো ওখানে পাশেই ডিজে বাজছে, আর এখন অবধি আমরা ঢুকিনি, তো আর একটা গাড়ি আসবে তারপরে আমরা মানে ঢুকব। আমার শরীরটা খুব একটা ভালো না, তো গলাটা খুশখুশ করছে, গলা ব্যথা করেছে, তাই কথাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, তো তোমরা কিছু মাইন্ড করো না। আর এই দেখো আমরা সব বরযাত্রী দাঁড়িয়ে রয়েছি বিয়ের তত্ত্ব নিয়ে, তো একটু পরেই আমরা ঢুকে পড়বো, ওই গাড়িটার জন্যই অপেক্ষা করছি আমরা। আর দেখো সবাই কত মজা করছে, তো বাইরে থেকে গান বাজছে আর সবাই এনজয় করছে। আর এই বছরে আমার এই প্রথম মানে বিয়ের নিমন্ত্রণ পেলাম, তাও আবার বরযাত্রীর নিমন্ত্রণ। আর গাড়িটা চলে এসেছে, আরে
ভাগ্য হস্তম মায়া মস্তম।